আচ্ছা তো আজকে আমরা শুরু করছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান তো এর আগে এ এর আগের চ্যাপ্টারগুলোতে আমরা কি পড়েছিলাম ট্রানসেন্ডেন্টাল ইকুয়েশান সলিউশন তাতে কি কি মেথড ছিল না তো বাইসেকশন ছিল রেগুলার ফলসি মেথড ছিল এনআর মেথড ছিল ইত্যাদি ইত্যাদি মেথড ছিল আচ্ছা এবার আমরা নেক্সট চ্যাপ্টারের নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান সলিউশন কিভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশানকে সলভ করবো সেইটা আমরা এই চ্যাপ্টারে দেখবো তো সলভ করার আগে আমরা প্রথমে দেখি যে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশানটা কাকে বলে এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান এইটা কী জিনিস তারপরে না হয় তার সলিউশন আমরা আসছি তো প্রথমে দেখি লিনিয়ার ইকুয়েশান কাকে বলে ঠিক আছে লিনিয়ার ইকুয়েশন মানে যদি কোনো ইকুয়েশনে ভেরিয়েবল জটা ইচ্ছা থাক কিন্তু তার প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার ওয়ান যদি হয় তাহলে আমরা সেই ইকুয়েশনকে বলবো লিনিয়ার ইকুয়েশন

তাহলে কিন্তু এটা লিনিয়ার ইকুয়েশান হতো না কেন কারণ এই ভেরিয়েবলটা লিনিয়ার এই ভেরিয়েবলটা লিনিয়ার কিন্তু এই ভেরিয়েবলটা তার লিনিয়ার নয় প্রত্যেকটা টার্মে ভেরিয়েবলকে লিনিয়ার ফর্মে থাকতে হবে যদি ভেরিয়েবল থাকে তাহলে তাকে লিনিয়ার ফর্মে থাকতে হবে বা ধরো এরকম থাকলো এক্স মাইনাস টু ওয়াই প্লাস এক্স জেড ইজ টু মাইনাস নাইন সাপোজ এখানটা লিনিয়ার আছে এই টার্মে এই টার্মে লিনিয়ার আছে কিন্তু এই টার্মে দুটো ভেরিয়েবল আছে তাহলে তাদের পাওয়ার দুটো যোগ করলে দুই হয়ে গেলো তাহলে আলটিমেটলি এই টার্মটার জন্য কিন্তু এই টোটাল ইকুয়েশানটা লিনিয়ার ইকুয়েশান হতে পারলো না কারণ এই টার্মে ভেরিয়েবলের পাওয়ার ওয়ান এই টার্মে ভেরিয়েবল পাওয়ার ওয়ান কিন্তু এই টার্মে ভেরিয়েবল গুণ যেহেতু হয়ে আছে তাহলে তাদের পাওয়ারকে আমরা দুই ধরতে হবে তাহলে এটা এটা লিনিয়ার হতে পারলো না এইরকম টাইপের ইকুয়েশানগুলোকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশান এবার এই সিস্টেম কথাটার মানে কি এইরকম লিনিয়ার ইকুয়েশান যদি একের বেশি থেকে যায় একসাথে তাহলে তখন সেই যতগুলো ইকুয়েশান আছে সবগুলোকে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান বলা হয় যেমন ধরো টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড ইকুয়ালস টু টোয়েন্টি তারপরে ধরো থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস টু জেড ইজ ইকুয়ালস টু টেন এই দুটো মিলে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান হয়ে গেলো কেন কারণ প্রত্যেকটা ইকুয়েশনই হচ্ছে লিনিয়ার এবং এখানটায় একের বেশি ইকুয়েশান আছে সুতরাং এটা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান ফর্ম করবে এছাড়া তুমি আরও একটা জুড়ে দাও যে মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান জেড ধরো জিরো তাহলে এটা ইকোয়ালস টু টোয়েন্টি ওয়ান যদি ধরি তাহলে তিনটে হলো এটাও একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তুমি এর সাথে আরও একটা ইকুয়েশান জুড়ে দাও তাহলেও সেটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান একের বেশি লিনিয়ার ইকুয়েশান একসাথে থাকলেই সেটাকে বলবো আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান ঠিক আছে তাহলে ইন জেনারেল সিস্টেম অফ ইকুয়েশন কেমন দেখতে হবে না তো এ ওয়ান ওয়ান এক্স ওয়ান এ ওয়ান টু এক্স টু প্লাস ডট ডট এ ওয়ান এন এক্স এন একটাই কোয়েশান যেমন এটা এরকম টাইপেরই দেখতে আছে এখানটায় তিনটে ভেরিয়েবল এখানে এনখানা ভেরিয়েবল এই পার্থক্য পরেরটা এ টু ওয়ান এক্স ওয়ান এ টু টু প্লাস ডট ডট দিয়ে এ টু এন অ্যাজ লাস্টেরটা যদি আমি লিখি যে এ এন ওয়ান প্লাস এ প্লাস ডট ডট দিয়ে এ এন এন এক্স এটা হচ্ছে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান তার জেনারেল ফর্ম ঠিক আছে তাহলে এখানটায় কটা ইকুয়েশান আছে এনখানা ইকুয়েশান আছে যে এক দুই করতে করতে এন পর্যন্ত এসছে বা এখানটায় বি ওয়ান বি টু ডট ডট বিএন তার মানে এনখানা ইকুয়েশান আছে আর ভেরিয়েবল কটা এনখানা ভেরিয়েবল ঠিক আছে তাহলে এন ইকুয়েশানস উইথ এন ভেরিয়েবলস আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান যদি লিখতে বলে তার জেনারেল ফর্ম হচ্ছে এটা আচ্ছা তো এইবারে এই টাইপের ইকুয়েশন অলরেডি আমরা আগেও সলভ করে এসেছি কীরকম আমি একটা এক্সাম্পল নিয়ে বলি ধরো ধরো এটাই আছে এটা আমরা কীভাবে সলভ করে এসেছি এক ছিল ক্যামার্স রুল যে আমরা এর কৈপিসিয়েন ডিটারমিনেন্ট ডি ইজিক টু কীভাবে টু মাইনাস থ্রি ফোর তারপর এটা হচ্ছে থ্রি ওয়ান মাইনাস টু তারপর এটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো সরি মাইনাস ওয়ান ওয়ান জিরো যে এর ডেড ভ্যালু যদি নট ইকোলস টু জিরো হতো তাহলে আমরা ক্যামাস রুলটা অ্যাপ্লাই করতে পারতাম ঠিক আছে তা ধরে নিচ্ছি এটা ডেড ভ্যালু নটিকোলস টু জিরো ধরে নিচ্ছি আমি আন্দাজে হতেও পারে নাও হতে পারে সেটা ক্যালকুলেশন করে দেখা যাবে তা ধরে নিচ্ছি নট ইকোলস টু জিরো তাহলে এক্স এখান থেকে এখান থেকে এক্স মানে আমরা কী লিখবো তো নিচে তো ডি হয়ে গেল এ ডেড ভ্যালু আর উপরে কী হবে যেহেতু এক্স বার করছি তাহলে এক্সের এই কলমটা এখানটায় সরি যেহেতু এক্স বার করছি তাহলে এক্সের এই কলমের জায়গায় চলে আসবে কুড়ি দশ একুশ তাহলে ডিটারমিনেন্ট হয়ে গেল এক্স যেহেতু বার করছি এক্সের কলমকে কে রিপ্লেস করবে কুড়ি দশ একুশ তাহলে কুড়ি দশ একুশ বাকিগুলো যা আছে তাই মাইনাস থ্রি মাইনাস ওয়ান ওয়ান ফোর মাইনাস টু জিরো সিমিলারলি ওয়াই মানে কি হবে নিচে তো ডি হয়ে গেল ওয়াই যেহেতু বার করছি ওয়াই কলমকে কে রিপ্লেস করবে কুড়ি দশ একুশ যে ভেরিয়েবল বার করবো সেই কলমকে রিপ্লেস করবে এই কনস্ট্যান্টগুলো তাহলে অ্যাকচুয়ালি এখানটা কী হবে এখানটা যা ছিল তাই দুই তিন মাইনাস এক ওয়াইকে রিপ্লেস করলো কুড়ি দশ একুশ তারপর একটা হচ্ছে ফোর যা ছিল তাই সিমিলারলি জেএডিকোস টু কত আমরা বার করে ফেলবো ক্যামেরাস্টুলে এটা একটা ছিল আচ্ছা আরও একটা ছিল যে ম্যাট্রিক্স মেথড ছিল ম্যাট্রিক্স মেথড কী ছিল যে এই সিস্টেম অফ লিনার ইকুয়েশানটাকে আমরা এ এক্স ইজ ইকুয়ালস টু বি লিখতে পারি যেখানে ক্যাপিটাল এ মানে হচ্ছে ওই কোফিসিয়ান ম্যাট্রিক্স দ্যাট মিনস টু মাইনাস থ্রি ফোর থ্রি ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান ওয়ান জিরো ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড আর বি মানে হচ্ছে কুড়ি দশ একুশ এই সিস্টেম অফ এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে আমরা এই ফর্ম্যাটে লিখতে পারি যেখানে এ মানে হচ্ছে কোফিউজন ম্যাট্রিক্স এক্স মানে হচ্ছে ভেরিয়েবলগুলো ওয়াইজ বি মানে হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে এর সলিউশন কী করে পাবো এক্স ইকুয়ালস টু এ ইনভার্স বি এটা আমরা এটাও পড়েছি এভাবে যেখানে এ ইনভার্স মানে কত অ্যাড জয়েন্টে বা ডিটার্মিন্ট এ এছাড়াও আরও অনেক মেথড পড়েছি তো এইবারে আমরা আমাদের সিলেবাসে যা আছে তাতে প্রথম যে প্রসিডিউর পড়বো এগুলো অলরেডি আমাদের হয়ে গেছে হয় ইলেভেন টুয়েলভে পড়েছি নাহলে ফার্স্ট সেমিস্টারে পড়েছি তো আমাদের সিলেবাসের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান সলভ করার যে প্রথম প্রসিডিউর আছে তার নাম তার নাম হচ্ছে গাউস এলিমিনেশন মেথড এর নাম হচ্ছে এর নাম হচ্ছে গাউস এলিমিনেশান মেথড এটা হচ্ছে আমার এইট পয়েন্ট ওয়ান আমার নোটের পেজ নাম্বার নাইনটি সেভেন গাউস এলিমিনেশন মেথড তো এই গাউস এলিমিনেশন মেথড কি এটা কিন্তু অলরেডি আমরা ছোটোবেলায় ছোটোবেলার থেকে এটা অ্যাপ্লাই করে আসি যেটা নাম হয়তো আমরা জানতাম না কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করে এসেছি কোনটা অপনয়ন যেটা সেভেন এইট বা নাইনে পড়েছ সেটা হচ্ছে অপনয়ন যেটা সেটা হচ্ছে এই গাউস এলিমিনেশান মানে গাউস এলিমিনেশানকে একটু সহজ করে নিয়ে অপনয়ন করে দেওয়া হয়েছে সেটাকে তো গাউস এলিমিনেশানটা কি এটা এক্সপ্লেনেশন এর আগে আমি একটা এক্সাম্পল দিই তাহলে দেখো এক্সাম্পল দিয়ে আরও ভালো বুঝতে পারবে তো ধরো আমাকে এই প্রবলেমটা সলভ করতে দিয়েছে সলভ দিস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান বাই ইউজিং গাউস এলিমিনেশন ঠিক আছে তো আমরা এটাকে সলভ করব কি করে গাউস এলিমিনেশন প্রসিডিওরটা হচ্ছে আমার প্রথম যে ইকুয়েশানটা আছে সেই ইকুয়েশানটাকে মানে সেই ইকুয়েশানটার হেল্প নিয়ে আমি সেকেন্ড এবং থার্ড ইকুয়েশান থেকে এক্স তাড়াবো এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপ আর কি ফার্স্ট ইকুয়েশানের ফার্স্ট যে ভেরিয়েবলটা সেই ভেরিয়েবলটা যেন পরের ইকুয়েশানগুলোর আর না থাকে দ্যাট মিন্স ফার্স্ট ইকুয়েশানের ফার্স্ট ভেরিয়েবল এক্স সেটা যেন পরের দুটোতে না থাকে তাহলে কি করব। আমি এই কোয়েশানটায় এই কোয়েশানটাকে যদি আমি গুণ করে দিই মাইনাস দুই বাই তিন দিয়ে মাইনাস দুই বাই তিন দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানটায় কত আসবে তিন তিন কেটে গেলো মাইনাস টু আসলো মানে মাইনাস টু এক্স আসলো সেটা যদি আমি এর সাথে যোগ করে দিই মাইনাস টু এক্স প্লাস টু এক্স কেটে জিরো হয়ে যাবে এগুলো যা ইচ্ছা হোক ওগুলো আমার দেখে লাভ নেই আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এক্সটাকে এই পরের সেকেন্ড আর থার্ড ইকুয়েশান থেকে তাড়ানো ঠিক আছে আই রিপিট ফার্স্ট ইকুয়েশানের ফার্স্ট ভেরিয়েবল তা যেন পরের ইকুয়েশানগুলো না থাকে তার মানে এক্সটা শুধু ফার্স্ট ইকুয়েশানে থাকুক এইগুলোই যেন না থাকে এটা হচ্ছে আমার টার্গেট তাহলে আমি কি করব এটার সাথে প্রথমে মাইনাস টু বাই দিয়ে গুণ করব। বুঝবে কি করে এখানটা যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে এক হয়ে গেল তার সাথে মাইনাস দুই গুণ করে দাও তাহলেই মাইনাস টু এক্স হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানটায় আমরা গুণ করব মাইনাস টু বাই থ্রি 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 কেটে যাবে মাইনাস টু এক্স আসবে সেটা এটার সাথে গুণ যোগ করে দেব তাহলে এক্স চলে যাবে তাহলে সেটা আমরা লিখব In order to eliminate X from second and third equation, multiply the first equation by minus two by three and এখান থেকে যদি এক্স তাড়াতে যায় তাহলে কত দিয়ে গুণ করতে হবে মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করবো তাহলে এখানে মাইনাস এক্স চলে আসবে গুণ করে দিলে এই সরি যোগ করে দিলে এটা জিরো চলে আসবে তাহলে একবার আমি মাল্টিপ্লাই করবো মাইনাস টু বাই থ্রি অ্যান্ড আরেকবার মাল্টিপ্লাই করব মাইনাস ওয়ান বাই থ্রি ঠিক আছে অ্যান্ড দেন অ্যাডিং উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড ইকুয়েশান উই হ্যাভ ঠিক আছে তাহলে আমি এখানটায় মাইনাস টু বাই দিয়ে গুণ করব একবার আবার এই কোয়েশানটাকে মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করব অনেকে এখানে ভুল করে কি মাইনাস টু বাই দিয়ে গুণ করলাম দিয়ে এটার সাথে যোগ করে দিলাম বেশ ভালো হলো দে মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করবো আবার কোনটাকে সেম এই কোয়েশানটাকেই কিন্তু আমি গুণ করবো এইটাকে গুণ করে যেটা পেলাম সেটাকে আবার মাইনাস ওয়ান বাই দিয়ে গুণ নয় বুঝে গেছে এটাকে আমি একবার মাইনাস টু দিয়ে গুণ করবো এর সাথে যোগ করে দেব আবার সেম এই কোয়েশানটাকেই মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করে এটার সাথে যোগ করবো ঠিক আছে সেটা লিখেছে ইন অর্ডার টু এলিমিনেট এক্স ফ্রম সেকেন্ড অ্যান্ড থার্ড ইকুয়েশান সেকেন্ড অ্যান্ড থার্ড ইকুয়েশান মাল্টিপ্লাইজ দ্য ফার্স্ট ইকুয়েশান বাই মাইনাস টু বাই থ্রি অ্যান্ড মাইনাস ওয়ান বাই থ্রি অ্যান্ড দেন অ্যাডিং উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড ইকুয়েশান উই হ্যাভ গুন করে যেটা পেলাম সেটা সেকেন্ডের সাথে আর দ্বিতীয়বার গুণ করে যেটা পেলাম সেটা থার্ডের সাথে গুন করে আমরা যেটা পাবো সেটা লিখছি এবারে তাহলে প্রথম ইকুয়েশান তো যা থাকা তাই আছে ওটার সাথে তো আমি যোগভোগ কিছু করিনি আচ্ছা এটা যদি মাইনাস টু বাই থ্রি দিয়ে গুণ করে দিই তাহলে এখানটা চলে আসলো মাইনাস টু এখানটা যোগ করলে এটা হয়ে গেলো জিরো আচ্ছা এটা কী হবে ভালো করে দেখো এখানটায় এটার সাথে যদি গুণ করে দিই তাহলে মাইনাস ফোর কী হল মাইনাস ফোর ওয়াই বাই থ্রি গুণ করলে এটা আসছে সেটা এটার সাথে যোগ করে দেবো মানে থ্রি ওয়াইয়ের সাথে যোগ করে দেবো তার মানে এখানটায় তিন তিরিশ নয় নয় থেকে আচ্ছা চারবার দিলে ফাইভ ওয়াই বাই থ্রি তাহলে এর নিচে আসবে ফাইভ ওয়াই বাই থ্রি সিমিলারলি জেডের ক্ষেত্রে কী হবে এখানটায় অ্যাকচুয়ালি আছে টু জেড মাইনাস গুণ করে দিলে টু জেড বাই থ্রি ঠিক আছে এটা গুণ করে দিলে টু জেড বাই থ্রি সেটা যদি এর সাথে যোগ করে দিই তার মানে অ্যাকচুয়ালি টু জেড মাইনাস টু জেড বাই থ্রি লস করলে তিন দুগুণি ছয় তার থেকে দুই বার দিলে চার তাহলে ফোর জেড বাই থ্রি ইজ ইজিকোয়ালস টু কনস্ট্যান্টেও তাই হবে চোদ্দো মাইনাস টু ইন্টু টেন বাই থ্রি তার মানে এখানটায় এখানটায় সিমপ্লিফাই করলে আসবে বাইশ বাই তিন ঠিক আছে এটা হয়ে গেলো আমাদের এই সেকেন্ড ইকুয়েশানটা এই ফর্মে চলে এসছে ঠিক আছে আচ্ছা একই রকমভাবে এটার সাথে কি গুণ করবো মাইনাস ওয়ান বাই থ্রি গুণ করবো মাইনাস ওয়ান বাই থ্রি এর সাথে গুণ করে এর সাথে যোগ করে দেবো তাহলে এক্স তো প্রথমেই কেটে গেল এক্স তো প্রথমেই কেটে গেল ওয়াইয়ের ক্ষেত্রে কী হবে টু ওয়াই মাইনাস টু ওয়াই বাই থ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করেছে তাহলে তিন দুগুনি ছয় তাহলে পরে থাকলো ফোর ওয়াই বাই থ্রি প্লাস এটাও তাই ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করে এটার সাথে যোগ তার মানে থ্রি জেড মাইনাস জেড বাই থ্রি তাহলে তিন তিরিখে নয় তার থেকে একবার দিলে এইট জেড বাই থ্রি ইজিকুয়ালস টু এখানটায় ফরটিন এটাকে যদি রসগু করি বত্রিশ বাই এটাই হয়ে গেলো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া সরি ফার্স্ট ক্রাইটেরিয়া না মানে ওই সিস্টেম অফ লিনিয়ার ফাস্ট ফার্স্ট স্টেপ আর কি এবারে কি করব এখান থেকে এক্স চলে গেছে ফার্স্ট ইকুয়েশনের কাজ শেষ তারপরে কী করবো সেকেন্ড ইকুয়েশনের যে ফার্স্ট ভেরিয়েবল দ্যাট মিনস ওয়াই সেটা যেন শুধু এখানেই থাকে এই নিচে বা তার নিচে যদি থাকতো সেগুলো তো যেন না থাকে আর উপরে নয় আমরা আস্তে আস্তে নিচে দেখব উপরে যা আছে আছে ফার্স্ট ইকুয়েশনের কাজ শেষ সেকেন্ড ইকুয়েশনের যে ওয়াই আছে সেই ওয়াইটা যেন এই পরের ইকুয়েশানগুলোতে আর ওয়াই না থাকে এর ফার্স্ট ভেরিয়েবল যেটা সেগুলো যেন পরের না থাকে তাহলে এই এখানটায় একটাই আছে তাহলে তাই যদি করতে যাই তাহলে এটার সাথে কত গুণ করব যদি বুঝতে না পারো প্লেন মাইনাস এখানটায় যেটা আছে সেটা থাকবে নিচে দ্যাট মিন্স ফাইভ বাই থ্রি আর যেটাকে এলিমিনেট করতে চাইছি সেটা বসিয়ে দেবো ফোর বাই থ্রি তাহলে দেখো এটা যদি গুণ করি তাহলে কেটে গিয়ে মাইনাস ফোর বাই থ্রি আসবে ক্লিয়ার আমি আবার বলে দিচ্ছি এখানটাই আমি এই জিনিসটা আনতে চাইছি মাইনাস অফ তাহলে কী করবো মাইনাস দিয়ে এটা নিচে বসিয়ে দেবো যেটা আনতে চাইছি সেটা উপরে দিয়ে দেবো ঠিক আছে দ্যাট মিন্স এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে হচ্ছে মাইনাস ফোর বাই ফাইভ তাহলে আমি কী করবো সেকেন্ড ইকুয়েশানকে মাইনাস ফোর বাই ফাইভ দিয়ে গুণ করে যোগ করে দেবো থার্ড ইকুয়েশানের সাথে তা সেটাই লিখি এগেন এগুলো কিন্তু অঙ্ক নয় হ্যাঁ এগুলো রাফ এগেন মাল্টিপ্লাইং সেকেন্ড ইকুয়েশান বাই মাইনাস ফোর বাই ফাইভ অ্যান্ড দেন অ্যাডিং উইথ থার্ড ইকুয়েশান উই হ্যাভ তাহলে ফার্স্ট ইকুয়েশান তো যা ছিল তাই থাকবে সেকেন্ড ইকুয়েশানও যা ছিল তাই থাকবে ওটার সাথে তো আমি কিছু যোগড করিনি আচ্ছা থার্ডি কোয়েশানে কী হবে মাইনাস ফোর বাই ফাইভ দিয়ে গুণ করে এর সাথে যোগ তার মানে এটা অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে আমি ক্যালকুলেশন সেভাবেই করেছি আচ্ছা এটার ক্ষেত্রে কী হবে এখানটায় এইট বাই থ্রি মাইনাস এটা যদি এটার সাথে গুণ করে দিই তাহলে দেখো উপরে এটার সাথে যদি এটা গুণ করে দিই তাহলে উপরে আসছে চার চারা ষোলো আর নিচে আসছে তিন পাঁচা পনেরো ডিসিকুয়ালস টু পনেরো তাহলে পাঁচ আসটে চল্লিশ মাইনাস ষোলো তার মানে থাকছে কত চব্বিশ নাকি চব্বিশ বাই পনেরো তাহলে এটার সাথে মাইনাস ফোর বাই থ্রি গুণ করে দিয়ে এটার সাথে যদি যোগ করি তাহলে এই জেডের ঘরটায় থাকছে যে চব্বিশ বাই পনেরো জেড ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট কী থাকবে কনস্ট্যান্ট কী থাকবে একই প্রসিডিওরে বত্রিশ বাই থ্রি মাইনাস এর সাথে আমি গুণ করে দেবো চার বাই পাঁচ তাহলে উপরে চলে যাবে অষ্টআশি বাই তিন পাঁচা পনেরো তাহলে এটাকে যদি আমি সিমপ্লিফাই করি তাহলে আসছে বাহাত্তর বাই পনেরো ঠিক আছে গেল এবার কি লাস্ট ইকুয়েশান লাস্ট ইকুয়েশানে একটাই ভেরিয়েবল জেড তাহলে আর কিছু করার দরকার নেই এবার আমরা ব্যাক্স সাবস্ট্রিবিউশন করবো ব্যাক সাবস্ট্রিবিউশন মানে এখান থেকে জেডের ভ্যালু পাবো সেই জেডের ভ্যালুটা এখানটা পুট করলে ওয়াইয়ের ভ্যালু পাবো ওয়াই জেড পেয়ে গেছি সেটা ফার্স্ট ইকুয়েশনে পুট করলে এক্সের ভ্যালু পেয়ে যাবো তাহলে আমাদের সলিউশন হয়ে গেল সো জেড ইকুয়ালস টু বাহাত্তর বাই পনেরো ইন্টু পনেরো বাই চব্বিশ দ্যাট মিন্স থ্রি সেটা যদি আমি সেকেন্ড ইকুয়েশানে বসাই কমা সেকেন্ড ইকুয়েশানে যদি বসাই ফাইভ আচ্ছা এখানটা অ্যান্ড লিখি ফাইভ ওয়াই বাই থ্রি প্লাস ফোর জেডের ভ্যালু পুট করে দিচ্ছি তিন ইজ দিস ইমপ্লাই এখান থেকে ওয়াইয়ের ভ্যালু নিশ্চয়ই বার করতে পারবো এটা ওইদিকে নিয়ে চলে যাব দিয়ে পাঁচ বাই তিনটা দিয়ে ভাগ করে দেবো তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানটায় আমাদের বেরোচ্ছে এক মিনিট দ্বারা দেখি কত বেরোচ্ছে হ্যাঁ ওয়াইয়ের ভ্যালু এখানটায় বেরোচ্ছে দশ বাই তিন সিমিলারলি ওয়াই আর জেডের ভ্যালু এক নম্বর কোয়েশনে যদি পুট করে দিই তাহলে এক্সের ভ্যালু পেয়ে যাব এটাকে বলা হয় ব্যাক সাবস্টিটিউশন মেথড উল্টো দিক থেকে বসাতে বসাতে চলে যাচ্ছি এটা হয়ে গেলো আমাদের গাউস এলিমিনেশন ঠিক আছে তাহলে গাউস এলিমিনেশন মেথড কি আমরা যেটা অপনয়ন করেছিলাম অপনয়নটা হচ্ছে গাউস এলিমিনেশনের একটা সিম্পল ফর্ম তোমাদের অনেকে মনে হতে পারে স্যার এত কিছু না করে আমি অন্য অন্যরকমভাবে করি এই দুটোকে ক্রস মাল্টিপ্লাই করি যেটা আসবে সেটা ইকুয়েশনে পুট করে দিয়ে যেটা আমরা আগে করতাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সেটা করলেও তো হবে তা সেটা অবশ্যই হবে কিন্তু সেটা গাউস এলিমিনেশন হবে না গাউস এলিমিনেশন প্রসিডিউর হচ্ছে এটা ঠিক আছে তা আমি আরেকবার বলে দিচ্ছি দেখো আমি প্রথম টার্গেট কী হবে ফার্স্ট ইকুয়েশানের যে ফার্স্ট ভেরিয়েবল সেই ভেরিয়েবলটা যেন পরের ইকুয়েশানগুলোয় না থাকে আর তাহলে এটা এটার সাথে আমি কত দিয়ে গুন করব মাইনাস টু বাই থ্রি দিয়ে এই যে নিচে থাকবে নিচে থাকবে তিন আর যেটা আনতে চাইছি সেটা থাকবে উপরে মাইনাস মাইনাস অফ গুণ করে দিলে এখানে মাইনাস টু আসবে সেটা এটার সাথে যোগ করে দেব তাহলে এটা হয়ে গেল জিরো আর বাকি এগুলো কীভাবে ক্যালকুলেশন করবো যেমন এটার সাথে মাইনাস টু বাই থ্রি দিয়ে গুণ করলে হয়ে যাবে মাইনাস ফোর বাই থ্রি সেটা তিনের সাথে যোগ যোগ মানে অ্যাকচুয়ালি মাইনাস আছে মানে বিয়োগ তাহলে এই জিনিসটা আসবে একই রকমভাবে জেডের ক্ষেত্রে এই জিনিসটা কনস্ট্যান্টের ক্ষেত্রে এই জিনিসটা এবার এখানটায় আমার এক্স আছে তাহলে এখানটায় কত দিয়ে গুণ করবো মাইনাস ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করব তাহলে মাইনাস এক্স আসলো যোগ করলে জিরো বাকিগুলো যা হয় ক্যালকুলেশন করে দিলাম ফার্স্ট ইকুয়েশনের কাজ শেষ এবার আসছি আমি সেকেন্ড ইকুয়েশনে সেকেন্ড ইকুয়েশনে একই সেকেন্ড ইকুয়েশনে ফার্স্ট যে ভেরিয়েবল সেটা যেন পরের ইকুয়েশনগুলো না থাকে তাহলে এখানটায় আমি কত দিয়ে গুণ করবো এটা চলে যাবে নিচে আর যেটা আনতে চাইছি ফোর বাই থ্রি সেটা চলে যাবে উপরে এটা সিম্প্লিফাই করলে মাইনাস ফোর বাই ফাইভ আসছে তাহলে এটাকে আমি গুণ করবো মাইনাস ফোর বাই ফাইভ দিয়ে দিয়ে অ্যাড করবো তিন নম্বর ইকুয়েশনের সাথে যদি অ্যাড করে দিই অটোমেটিক এটা তো জিরোই হয়ে যাবে ক্যালকুলেশন আমি সেইভাবেই করেছি এবার এটা কত হবে ক্যালকুলেশান করব আমরা একই রকমভাবে কনস্ট্যান্ট কী হবে ক্যালকুলেশান করবো সরি এটা এই লাস্টের ইকুয়েশনটা এটার সাথে এটা যোগ করলে এটা তো জিরো হয়ে যাবে এটার সাথে এটা যোগ করলে মানে এটার সাথে গুণ করে এটার সাথে যোগ করলে যা হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো একই ভাবে কনস্ট্যান্টের জন্য ক্যালকুলেশন করব তাহলে আলটিমেটলি যে তিনটে ইকুয়েশন দিয়েছিলাম সেটা এরম দেখতে হলো তাহলে ব্যাক সাবস্টিটিউশন করে দেবো আবার জেড এর ভ্যালু যা আসছে সেটা আমি এখানে বসিয়ে দিলে এর ভ্যালু পেয়ে যাব ওয়াই জেড দুটো এখানে বসিয়ে দিলে এক্সের ভ্যালু পেয়ে যাব দিস ইজ দা গাউস এলিমিনেশন মেথড ঠিক আছে আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের এক্সাম্পল এবার এইটাকেই তুমি যদি ওই ইন জেনারেল এইভাবে লিখে দাও মানে এরকম সিস্টেম লিখে ওটাকে সলিউশন মেথডটা যদি লিখে দাও তাহলে সেটাই হয়ে যাবে গাউস এলিমিনেশন মেথডের এক্সপ্লেনেশন ঠিক আছে আচ্ছা তো গাউস এলিমিনেশন মেথডের ইয়ে কী কী বলে আমাদের কি বলো কনভার্জেস ক্রাইটেরিয়া কি মানে মানে আদৌ কি আছে নাকি নেই সেটা আমরা দেখতে চাইছি তো কনভার্জেস ক্রাইটেরিয়া কী দেখো আমি যখন এই কোয়েশানটাকে গুণ করছি একবার টু বাই থ্রি আর একবার ওয়ান বাই থ্রি মানে এই এক্সের কোইফিসিয়েন্টের দিয়ে আমি গুণ করছি তার মানে ইন জেনারেল এই পজিশানটা কি এ ওয়ান ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এ ওয়ান ওয়ান যদি জিরো হয় তাহলে তো ভাগ করতে পারবো না তাহলে এ ওয়ান ওয়ান নট ইকস টু জিরো সিমিলারলিস এখানটায় এই পজিশানটা কি এ টু টু এ টু টুটাও নট ইকুয়াস টু জিরো হতে হবে কিন্তু এ টু টু বলতে এটা বোঝাচ্ছে এ টু টু ঠিক আছে কিন্তু এখানটাই এটা এ টু টু তো বটেই কিন্তু এটা একবার মডিফাই হয়ে গেছে সেই জন্য মাথায় ওয়ান দিলাম বা টু দিলাম মডিফাই হয়ে এ টু টু তাহলে এটা নটিকস টু জিরো হতে হবে ঠিক আছে আর এটা এ ওয়ান ওয়ান মানে ইনিশিয়ালি এ ওয়ান 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 আছে মানে এটা একদম ইনিশিয়াল পজিশানের যে এখানটায় যেমন থ্রি নটিকোস টু জিরো হতে হবে এটা এ টু টু পজিশন কিন্তু এটা মডিফাই একবার মডিফাই হয়ে এসছে সেজন্য মাথায় দুই দেওয়া আছে ফার্স্ট টাইম মডিফাই হলে দুই হয়ে গেলো পজিশান টু টু সেটা নটিকোলস টু জিরো হতে হবে সিমিলার তারপরে যদি থাকতো তাহলে এ থ্রি 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 সেটাও নটিকোলস টু জিরো হতে হতো মানে পরে যদি থাকতো আর কি ইকোয়েশন সিমিলারলি এ ফোর ফোর মাথায় ফোর সেটাকে নট নটিকোস টু জিরো হতে হতো তাহলে এটাই হচ্ছে আমাদের কনভার্জেন্স ক্রাইটেরিয়া যে গাউস এলিমিনেশান মেথড যদি কনভার্জেন্স হতে হয় বা যদি গাউস এলিমিনেশান অ্যাপ্লাই করতে হয় তাহলে এই এই পজিশানগুলো মানে এ আই ঠিক আছে এ আই 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 শুড বি নট ইকুয়স টু জিরো এটা হচ্ছে আমাদের গাউস এলিমিনেশনের একমাত্র কনভার্জেস ক্রাইটেরিয়া এই একটা গেলো আচ্ছা আর একটা জিনিস যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে গাউস এলিমিনেশন মেথডটাকে বলা হয় ডাইরেক্ট মেথড ঠিক আছে কেন ডাইরেক্ট মেথড বলা হয় দেখো আমি যে এই এইগুলোই এই এতগুলো যে স্টেপ করে আসলাম কোথাও কিন্তু এক্স ওয়াই জেডের ভ্যালু পাইনি কোথাও পাইনি এক্স ওয়াই জেডের ভ্যালু বের করার ব্যবস্থাটা করেছি আর পর্যন্ত এসে কিন্তু পাইনি কোথাও এখন পর্যন্ত ফার্স্ট পেলাম এখানটাই যেটার যে ভ্যালু পেলাম সেটা বের হলো তিন সিমিলারলি ওয়াইয়ের যে ভ্যালু পেলাম সেটা বেরোলো দশ বাই তিন সিমিলারলি আমরা এক্সের ভ্যালুও পাবো তাহলে তো আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেলো কিন্তু এর আগেরগুলোই কী হচ্ছিলো মানে ধরো বাইসেকশান মেথড বা ফিক্সড পয়েন্ট বা নিউটন আপশান এক্সের একটা ভ্যালু ইনিশিয়ালি পেলাম ওয়ান ধরলাম সেটাই পরের বার সেই এক্সেরই ভ্যালু এমন নয় যে এক্সট্রা পাল্টে ওয়াই হয়ে গেছে বা জেড হয়ে গেছে এক্স এক্সেরই ভ্যালু পরের বার পাল্টে ওয়ান পয়েন্ট টু হয়ে গেলো তারপরের স্টেপে পাল্টে ওয়ান পয়েন্ট টু নাইন হয়ে গেলো তারপরে স্টেপে এক্সের ভ্যালু পাল্টে ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়ে গেলো এক্সেরই ভ্যালু বারবার 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 পাল্টে যাচ্ছে বা জেড যদি লিখি জেডের ভ্যালু আমি বারবার বারবার পাল্টে যাচ্ছি দিই শেষ পর্যন্ত গিয়ে আমার অ্যাপ্রক্সিমেট রুটটা আসছে তাহলে এটা কিন্তু ডাইরেক্ট মেথড নয় ইটারেশান মেথড বলতো আগেরটা কেন কারণ ইটারেক্ট করে করে আমরা রুট পর্যন্ত আসছি কিন্তু এটা দেখো ডাইরেক্ট মেথড যেটা যে ভ্যালুটা পেলাম একবার সেটাই ফাইনাল হয়ে গেল ডাইরেক্ট জেডের ভ্যালু পেয়ে গেছি ইটারেক্ট করতে হয়নি ফর দিস রিজন গাউস এলিমিনেশান ইজ কল্ড এ ডাইরেক্ট মেথড ঠিক আছে আচ্ছা তো এটা আমরা এক্সাম্পল দেখলাম এর নেক্সট ভিডিওতে আমরা গাউস এলিমিনেশানের এক্সপ্লেনেশান পড়বো কি না তো এই যে প্রসিডিওরটা করলাম এই প্রসিডিওরটাই এর উপরে অ্যাপ্লাই করবো জেনারেল একটা ফর্মের উপর অ্যাপ্লাই করব যেটা যেটা আমি লিখে পাবো সেটা হয়ে গেলো গাউস এলিমিনেশনের এক্সপ্লেনেশান আলাদা কিচ্ছু নেই ঠিক আছে তা আসছি আমরা নেক্সট ভিডিওতে